আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, 500+ হতাহতের আশঙ্কা। এদিকে প্রথম আলোচনায় তুরস্ককে যে আর্জি জানালো তালেবান। দর্শক জানিয়ে দিব কাজাকিস্তানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত 200 জন। দর্শক আরও জানিয়ে দিব তালেবান হানার পর ভিসা নীতি পরিবর্তন করেছে দিল্লি। জানিয়ে দেব পাকিস্তানে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 550 জন। আরও জানিয়ে দেব সীমান্ত অতিক্রম করতে পারে 500,000 আফগান বলছে জাতিসংঘ। সর্বশেষে জানিয়ে দেব আফগানিস্তান থেকে পশ্চিমাদের শিক্ষা নেওয়া উচিত বলছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে 500+ হতাহতের আশঙ্কা। তালেবানের ক্ষমতা দখলের উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবৈধ প্রবেশ ঠেকাতে পাকিস্তানি সীমান্তে রক্ষীরা গুলি চালায়, এতে 500+ হতাহতের আশঙ্কা করা হয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুটনিক নিউজ তালেবানের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। বলা হয়েছে আফগান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে 107 জন আফগান নাগরিক নিহত হয়েছে। ঘটনার সময় অবৈধভাবে উত্তর পশ্চিম পাকিস্তানের তোখাম চেকপোস্টের কাছে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে এই গুলি চালানো হয়। 10 আফগান সীমান্ত অতিক্রম করতে গেলে গুলি চালায় পাকিস্তানি সেনারা। তবে পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য ও জনসংযোগ বিভাগ দাবি করেছে, আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনীর হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছে। 3 জনই সন্ত্রাসী বলে দাবি করা হয়েছে। প্রথম আলোচনায় তুরস্ককে যে আর্জি জানালো তালেবান। প্রথমবারের মতো তালেবানের সাথে আলোচনা হয়েছে তুরস্কের। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জানা গেছে আফগানিস্তানের এই বৈঠকে কাবুল বিমানবন্দরের বিষয়টি আলোচনায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে খবর আল জাজিরার। আলোচনার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে অনুরোধ করেছে তালেবান কর্তৃপক্ষ। তালেবান কর্তৃপক্ষ বলেছে যে তারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে আর আমরা তা পরিচালনা করব, কিন্তু আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও জানাইনি, কারণ এদেশের সবচেয়ে মৃত্যু ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, তালেবানের সাথে প্রথম এই আলোচনায় 3-5 ঘন্টা স্থায়ী ছিল, যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও আমরা তালেবানের সাথে আলোচনা করব। কাজাকিস্তানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত 200 জন। কাজাকিস্তানের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে দেশটির 200 সেনা সদস্য এবং দমকলকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন 500+। এছাড়া আরও 4 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নুরুল আলম শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, জাম্মিল প্রদেশের যে সামরিক স্থাপনায় কৌশলগত কাজের জন্য বিস্ফোরক সংযোগ করা রাখা হয়েছিল সেখানে বৃহস্পতিবার আগুন লাগার কারণ কি তা এখনও স্পষ্ট নয়। মোট দেশটি বিস্ফোরণের পর আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে সব সেনা নিহত হয়েছেন জানিয়েছেন। তিনি আরও বলেছেন, 2019 সালে আরিশ শহরে এই রকম ঘটনার পর 4 জন নিহত হওয়ার পর সেখান থেকে বিস্ফোরকগুলো এখানে এই সামরিক ঘাঁটিতে রাখা হয়েছিল। কাজাকিস্তানের রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবাস্টিক স্থানীয় শাখা আজেতিককে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুর আলম পৃথকভাবে আরও জানিয়েছেন, সামরিক ঘাঁটিতে এই দুর্ঘটনার পর তিনি সরকারের কাছে তার পদত্যাগপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন। সামরিক এই ঘাঁটির দফায় দফায় বিস্ফোরণের পর কর্তৃপক্ষ তার আশেপাশের এলাকার শত শত মানুষকে নিরাপদে উদ্ধার করে নিয়েছে। জাম্মিল প্রদেশের বৃহত্তম শহর আলমাতির সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটিও সামরিকভাবে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তালেবান হানার পর ভিসা নীতি পরিবর্তন করেছে দিল্লি। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়ার নীতি পরিবর্তন করেছে দিল্লি। সিএনএন এর খবরে বলা হয়েছে, কাবুলের ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট একটি অফিসে তালেবান হানা দিয়ে ভারতের ভিসা দেওয়ার স্ট্যাম্প নিয়ে যায়। এরপর ভারত সরকার আফগান নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিন্ন পথ অবলম্বন করছে। ভারতের আশঙ্কা, ওই স্ট্যাম্প ব্যবহার করে তালেবান ভুয়া ভিসা প্রদান করতে পারে অথবা তালেবান সদস্যদের ভারতে পাঠাতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র অনিন্দম কাগজি বলেছেন, আগস্টের শুরু থেকে আফগানিস্তানের পরিস্থিতি খারাপ হতে থাকে। তালেবান আমাদের একটি আউটসোর্সিং এজেন্সিতে হানা দেয়, সেখানে ইন্ডিয়ার ভিসা সহ আফগানিস্তানের পাসপোর্ট ছিল, আফগানিস্তান সেগুলো নিয়ে যায়। এরপর থেকে ভারত সরকার আফগান নাগরিকদের ই ভিসা প্রদান করছে বলে জানান তিনি।
শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র আরও জানান, ভারত এখন আফগানিস্তান থেকে তাদের সব নাগরিকদের সরিয়ে আনতে পারেনি। কূটনীতিক দূতাবাসের ফার্স্ট সহ এখন পর্যন্ত তারা 550 জনকে দেশে আনতে সক্ষম হয়েছেন। কোনো আফগান নাগরিককে 6 মাস মেয়াদী ভিসা প্রদান করা হচ্ছে না বলেও জানান তিনি। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ভারত আফগানিস্তান বিভিন্ন ধরনের ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছিল, কিন্তু আশরাফ গনি সরকার পতনের মধ্য দিয়ে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ঐতিহাসিকভাবে তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক তেমন একটা সুখময় নয়। পাকিস্তানে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 16 জন। পাকিস্তানের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার করাচি শহরের পশ্চিমে এই ঘটনা ঘটে বলে খবর আল জাজিরা জানিয়েছে। গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, আগুন লাগার সময় কারখানার অধিকাংশ জানালাই বন্ধ ছিল, কিছু শ্রমিক সেখানেই আটকা পড়ে মারা যান। এছাড়া কারখানাটিতে প্রবেশের একটি মাত্র পথ রয়েছে এবং সেটি দিয়েই সবাই বের হন। আগুন লাগার সময় ছাদে ওঠার দরজাও ছিল বন্ধ, ফলে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্ত অতিক্রম করতে পারে 5 লাখ আফগান, বলছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার জানিয়েছে, আফগানিস্তান সংঘাত এড়াতে দেশটির 5 লাখেরও বেশি নাগরিক সীমান্ত অতিক্রম করতে অন্য দেশে যেতে পারে। এ কারণে দেশটির পার্শ্ববর্তী দেশগুলোকে সীমান্ত খোলা রাখতে আহ্বান জানিয়েছে খবর আল জাজিরার। ডেপুটি ইউএন কমিশনার ফর হিউম্যানস কমিউনিটি ফ্রেন্স জেনারেল এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন, আমরা এই অঞ্চলে প্রায় 5 লাখ শরণার্থীর জন্য প্রস্তুতি নিচ্ছি, সেখানে এখন খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে আমরা বাইরে দেশগুলোর দিকে আফগান শরণার্থীদের বড় স্রোত দেখিনি, কিন্তু আফগানিস্তানের ভেতরকার পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে, যেটি অনেকেই চিন্তাও করতে পারছে না। উল্লেখ্য, গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। তালেবানের শাসনে নিজেদের জীবন হুমকির মুখে পড়তে পারে বলে বহু আফগান নাগরিক ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বহু আফগান নাগরিক যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সহায়তা আফগানিস্তান ছাড়তে পেরেছেন, কিন্তু যারা দেশ ছাড়তে চেয়েছেন কিন্তু পারেননি, এখন বহু মানুষ স্থল সীমান্ত দিয়ে পরবর্তী দেশগুলোতে যেতে পারে। আফগানিস্তান থেকে পশ্চিমাদের শিক্ষা নেওয়া উচিত, বলছে রাশিয়া। পশ্চিমাদের আলোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইগেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তান থেকে পশ্চিমাদের শিক্ষা নেওয়া উচিত। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কাবুল বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় পশ্চিমা দেশগুলো আলোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইগেই ল্যাভরভ বলেছেন, যে কোনো দেশে বিদেশি শক্তির ইচ্ছা ও নীতি চাপিয়ে দেওয়ার ফল খুবই ভয়ঙ্কর, এ কারণে আফগানিস্তান থেকে পশ্চিমাদের শিক্ষা নেওয়া উচিত। ইতালিতে সফর, দেশটির রাজধানী রোমে অবস্থানের সময় তিনি এমন কথা বলেছেন। এ সময় তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছিলেন। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স তাদের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। তিনি বলেন, আমি আশা করি যে পশ্চিমা রাজনীতিবিদরা অন্য দেশগুলোকে আবারও হস্তক্ষেপ করতে চান, তারা আফগানিস্তানের এমন অবস্থা থেকে শিক্ষা নেবেন। এছাড়া আফগানিস্তানের ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মতো দুপরাশক্তির পরাজয়ের পর তৃতীয়বার এমন পদক্ষেপ নেওয়ার সময় তারা বিষয়টি মনে রাখবেন। তিনি কাবুলে বোমা হামলার নিন্দা করে আফগানিস্তানের একটি সমন্বিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। তিনি চান ওই সরকারের আফগানিস্তানের সকল রাজনৈতিক শক্তি জড়িত থাকুক, কারণ রাশিয়া দক্ষিণ সীমান্তে এবং মধ্য এশিয়ার মিত্র দেশগুলো নিরাপত্তার জন্য আফগানিস্তানের শান্তি স্থিতিশীলতা উন্নয়ন জরুরি।